আসসালামু আলাইকুম, আমি আদর। আর আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই ট্রাক চালাবেন। আপনি যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটা হলো মন টি এক্সে হলেও, তবে এটা আসলে ম্যান টিজিএ। শুনলে এটা অবিশ্বাস মনে হলো, তবে ট্রাকটা সব ইউরোপের ডেভেলপার ওয়ান্টার সাবস্ক্রাইব হয়তো বা এই ভেহিকলে কেন সব ভেহিকলের অরিজিনাল লোগো লাগাতে ভুলে গেছে অথবা ডিলারশিপ হয়নি। যাই হোক, আজকে আমরা বর্তমানে চেমলাতে আসি, যেটা আপনি চাইলে গথার পাস বলতে পারবেন। তো দেরি না করে চলন শুরু করা যায়। আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা উর্দুভাষী আছেন তারা একটু যদি বাংলা না বুঝেন তাহলে অবশ্যই সাবটাইটেলস অন করবেন। আশা করি ইংরেজি সাবটাইটেলস হলে আপনি বুঝতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে এভাবে জিগজ্যাগ করে ই করতে হবে, উল্টো পাল্টে গাড়ি চালাবেন, মানে হলো আপনাদের জন্য যমরাজ অপেক্ষা করে থাকবে যদি একটু ভুল করেন। তো বর্তমানে A1 তথা একে আটকে গেছে, তবে কোনোরকমভাবে এটা ফাস্ট হচ্ছে কি না সেটা সন্দেহ। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে এটা পাওয়ার বোর্ড দিলেও চলবে, কিন্তু যদি কোনো জায়গায় ফেসে যান তাহলে ডিফলক। যদি পাওয়ারের দরকার হয় তাহলে পাওয়ার মোড, এবং যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে একটু খেয়াল করবেন যে টো সার্ভিস ফিজ ক্লিক করবেন, তারপর দেখা যাবে যে এত ইউরো পে করতে হবে। যদি টো সার্ভিস অ্যাক্টিভেট করেন তাহলে কমপক্ষে 750 ইউরো, আর যদি 750 ইউরোতে কাজ না হয় তাহলে ফ্রি টো করতে হবে। আশা করি অ্যাডের মাধ্যমে করা যাবে। তবে তাহলে আপনি যারা ট্রাকার সব ইউরোপ থেকে খেলে থাকেন তারা 750 ইউরো ব্যবহার করবেন, যেহেতু এটা ইউরোপিয়ান কারেন্সি। এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু গেমে তো বৃষ্টি হওয়া আবশ্যক। এটা শীতকালে আপডেট হতে চেয়েছিল, কিন্তু এটা আসলে রমজান উপলক্ষে আপলোড দেওয়া হয়েছে অথবা আপডেট হয়ে এটা স্বাভাবিক। কিন্তু সবথেকে মজার বিষয় হলো যে ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও স্বয়ংক্রিয়ভাবে চলবে, কিন্তু যদি ইঞ্জিন চালু করবেন তখন দেখবেন কত দূরে যাবে। তো রহমতে 10 দিন এবং মাগফিরাতে 10 দিন গেল, কিন্তু নাজাতে 10 দিন যেতে পারে, তবে আমরা রোজা রেখে আসি তো আমরা বুঝতে পারি। আর আপনারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই রোজা রাখবেন। আশা করি আপনাদের জন্য রোজা আবশ্যক হতে পারে। তো এই জন্য আমি এই ট্রাকার সব ইউরোপ গেমিং ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমি মাদ্রাসায় পড়ালেখা করি অথবা মাদ্রাসায় সুরা শিখতেছি। আপনারা যারা মাদ্রাসায় পড়বেন অথবা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন তারা অবশ্যই খেয়াল করবেন যেন ভালো মতন সুরা শিখে, যাতে কোরআন তেলাওয়াত করতে পারে। এই গেমে ল্যাগ হওয়াটা নিয়ে তো আগে থাকতে ইস্যু ছিল, এই জন্য আমি আপলোড দিতে পারি নাই, কারণ এটা 0.44.1 ছিল, কিন্তু এটা বর্তমান ভার্সন v0.44.5 অথবা 2। ও তবে এটা এই ভার্সন যেটা 4.5। তবে আমার কমেন্ট্রি যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর যদি এরকম দৃশ্য উপলক্ষ
উপভোগ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। ট্র্যাকার্স অফ ইউরোপ থ্রি গোথার্ড পার্স চেম্বলা আইরোলো। তবে চাইলে আপনি যে কোনো লোকেশনে নাম দেখতে পাইবেন অ্যাক্রস দ্য ইউরোপ অ্যান্ড অল অফ দ্য কান্ট্রিজ ইন ইউরোপ। তো এখানে গ্যাস পাম্প আছে কিন্তু হেভি ব্যান্ড নর্মাল ট্রান্সপোর্ট হলেও সমস্যা নেই, কিন্তু যদি হেভি ট্রান্সপোর্ট হয় তাহলে উদ্বেদ না উল্টা ট্রাফিক জ্যাম হওয়ার ভয় আছে। তবে এই হেভি ব্যান্ড এমন একটা বাঘ যেটা ইউটার্নের মতন অথবা ইউরোপের মতন হইলেও তবে এটা বিপজ্জনক, সাবধানে সাবধানে টার্ন নিতে হবে যাতে একটু খেয়াল করবেন গাড়ির যেন ড্যামেজ না হয়। আল্লাহ যেন সবাই মনের আশা পূরণ করে এবং আমাদের মতন যারা ইউটিউব ভিডিও বানায় তাদের যেন সাবস্ক্রাইবার বাড়াই দেয়। আমিন। এখানে তো রোড সাইন দেওয়া আছে অথবা সামনে যে জাহাজ দেখতে পাচ্ছেন ওটা আর কোনো জাহাজ না, ওয়ান এন্ড অনলি ফেরি। তবে আমি কোয়ারি উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু নেক্সট টাইম আমি জুরিখ থেকে স্টুটগার্ড অথবা স্টুটগার্ড থেকে আইরোলো কেমনে যেতে হয় সেটা আমি বলে দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও দেখা হবে নতুন একটা গেমিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।